তো আজকে লেবুর পিনিক বানাচ্ছি। তো লেবুর পিনিক বানাতে হলে লেবুকে এইভাবে স্লাইস স্লাইস করে কেটে নিতে হবে, এই যে এইভাবে। কোনোদিন খেয়েছেন লেবুর পিনিক? চাকু অথবা বটি দিয়েও কাটতে পারেন আপনারা, চাকুতে ধার নাই সেজন্যে কাটতেছে না। তো যাই হোক, এইভাবে পাতলা পাতলা করে স্লাইস করে করে কাটতে হবে। পজ করে দেবো এখন। তুই এখন ভিডিও করতেছিস? খেলা হবে আজকে ভয়ঙ্কর খেলা, ফুলটু মস্তি হবে ভাই, খেলা হবে, খেলা ভয়ঙ্কর খেলা। তো ওই তো দেখতে পাচ্ছেন লেবু স্লাইস করে কেটে নেওয়া হয়েছে। তারপরে এখানে শসা রয়েছে, আমি শসাগুলোকে কাটছি। এবং মরিচ কেটে নিব। আপনারা চাইলে গুঁড়ো মরিচও খেতে পারেন, কাঁচা মরিচও খেতে পারেন, যার ইচ্ছা। তবে এত লেবুর পিনিক, তো প্রথমেই আমি শসাগুলোকে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব মরিচ। এই তো হয়ে গেল সেই বিখ্যাত লেবুর পিনিক। চলুন শুরু করা যাক, এই তো একটু টেস্ট করে দেখি কেমন লাগে। খেলা জমেছে, খেলা হবে, খেলা, ধৈর্য ধরে লাভ নাই, খেলা হবে, খেলবো আজকে ভরপুর খেলবো। কি মিষ্টি, কি মিষ্টি, আহা। আপনি ই হয়ে দেন, ওখানে খাইয়া যাবো, বাই নিয়ে যাবো, কে বাড়ি গোস্ত নিয়ে যাবো। জি আমার তরকারি, কিছু লক্ষ্য করতে।
ধরনের কাজ লেখা।